সেটা এ গ্র্যাজুয়েশন গ্রাজুয়েশন করার কথা যেটা এটা কি আমাদের জন্য আসলে কি অভিশাপ না আমাদের জন্য আশীর্বাদ সেটা কিন্তু একটা বড়ো প্রশ্ন এই কারণে স্যার আমি বলতে চাচ্ছি যে দেখুন এখন যে এলডিসির গ্র্যাজুয়েশনের জন্য আমাদের এই আর এম জি খাতের ইনসেন্টিভ তোলা নেওয়া হচ্ছে যেহেতু ডাব্লিউটিও নানারকম শর্ত আছে আমরা আমাদের যে ওষুধ যেটা রপ্তানি করছি এখন বাংলাদেশে ওষুধের অনেকগুলি ভালো করছে তো এই যে কিন্তু প্যাটার্ন কস্টের একটা বিষয় চলে আসবে আমরা বিভিন্ন জায়গা থেকে যে ধরনের একটা আর্থিক সহযোগিতা পেতাম সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের জন্য বন্ধ হয়ে যেতে পারে বা কমে যেতে পারে তাহলে এই যে এলডিসি গ্র্যাজুয়েশনটা আমাদের জন্য কি বলতে পারি এটা আশীর্বাদ বা কীভাবে না দেখুন আমি একটা এক্সাম্পল দিই আপনার সন্তান আছে ও জিপি এ ফাইভ পেয়ে আপনার স্কুল শেষ করে এখন কলেজে গেছে এখন কলেজের সিলেবাসটা তো স্কুল থেকে আরও একটু কঠিন আপনি কি তখন কি বলবেন যে না ও তো ভালোই ছিল স্কুলে ফেল ফেল করে গেলে তো তাহলে তো একটু হ্যাঁ এত কঠিন সিলেবাসে পড়তে হতো না সেটা তো আপনি বলবেন না তাই না সো আমরা গ্র্যাজুয়েশান যে হয়েছে এটা কিন্তু আমাদের একটা সাফল্যের একটা পরিচায়ক হ্যাঁ এবং এটা আমরা এই পার্কেপিটা মাথাপিছু আয় বলি বা আমাদের মানব সম্পদের উন্নয়ন বলি বা আমাদের অর্থনৈতিক ভঙ্গুরতা কমিয়ে আনতে পেরেছি সেটার কারণে এগুলো এই ত্রিমাত্রিক সংশ্লেষেই কিন্তু আমরা গ্র্যাজুয়েশনের জন্য আমাদেরকে এটা এটা আমরা এলিজিবিলিটিটা পেয়েছি সুতরাং সেইটা বাংলাদেশের ধারাবাহিক অর্জনের একটা ইতিবাচক একটা স্বীকৃতি হিসাবেই এটাকে দেখতে হবে এবং এটাও ঠিক যে আমরা যখন এলডিসি থেকে গ্র্যাজুয়েশন হয়েছি বাইরে থেকে যে বিনিয়োগকারী আসবে সে কিন্তু চিন্তা করবে যে আচ্ছা এই দেশটা তো একটা এলডিসি ভুক্ত উন্নয়নশীল দেশ ছিল এ তো তার বিভিন্ন আর্থসামাজিক সূচকে ভালো করে বেরিয়ে গেছে এবং আপনি দেখেন আমাদের দেশের জনসংখ্যা এটা যদি আপনি যদি পাঁচ পার্সেন্টও একটা বড় হায়ার মিডল ক্লাস ধরেন সিঙ্গাপুরের থেকে বেশি এটা সংখ্যা এটার আপনার মার্কেটটা চিন্তা করেন তো তারা এটা আসবে শুধু সেটা ইতিবাচক দিক কিন্তু একই সাথে ওই যে যেটা আপনি বললেন যে আমরা তো অনেক ওই আন্তর্জাতিক যেসব সহায়তা বিভিন্ন কাঠামো ছিল যেটাকে ইন্টারন্যাশনাল সাপোর্ট মেজার্স বলা হয় এই আইএসএমগুলো তো থাকবে না অনেক ক্ষেত্রেই শূন্য শুল্ক সুবিধা এটা তো আমাদের জন্য বিরাট একটা কিন্তু এটা আমাদের জন্য একটা প্রতিযোগিতা সক্ষমতার একটা ব্যাপার ছিল আপনি যে শার্টটা পরেছেন এটা যখন ইউরোপিয়ান ইউনিয়নে যখন রপ্তানি করা হয় ওখানে আমদানি কারককে এই শার্টের উপরে বারো পার্সেন্ট শুল্ক আছে আমি স্বল্পোন্নত দেশ দেখে আমার রপ্তানি কারকের উপরে ওই শুল্ক ওটা কিন্তু ভারতের উপরে আছে ভিয়েতনামের উপরে আছে তো কত বড় একটা প্রতিযোগিতা সক্ষমতা এগুলো তো থাকবে না তারা আমাদেরকে আরও তিন বছর দিয়েছে দুই হাজার পর্যন্ত কিন্তু অন্যান্য দেশগুলোতে তো আমাদেরকে দুই হাজার ছাব্বিশের পরেই শুল্ক দিয়ে ঢুকতে হবে আপনি ফার্মাসিউটিক্যালসের কথাটা ঠিক এবং এটা তো একটা আমাদের জন্য বিরাট একটা সুবিধা এবং এই যে আমাদের দেশে এখন আমাদের সাতানব্বই পার্সেন্ট আমাদের লোকাল কোম্পানিগুলো দরকার হয় না তারা ছিল চলে গেছে একশো দেশে আমরা প্রায় একশো ষাট মিলিয়ন ডলারের মতো রপ্তানিও করি কিন্তু এগুলো তো এই যে ট্রিপস ফার্মাসিউটিক্যালস এটার যে আন্ডারে যে সুবিধাটা ছিল যে আপনি প্যাটেন্টিং লাইসেন্সিং এগুলো আপনার লাগবে না আপনি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এখানে আপনি প্রস্তুত করতে পারবেন এগুলো তো খরচ বেড়ে যাবে আমি একটা স্টাডিতে দেখলাম যে আমাদের যে ইনসুলিন সেটার দাম প্রায় সাত আট গুণ বেড়ে যেতে পারে যখন আমাকে প্যাটেন্ট এবং লাইসেন্স এগুলো কিনে করতে হবে সুতরাং যেগুলো প্যাটেন্টেড ফ্রি হয়ে গেছে সেটা সমস্যা হবে না কিন্তু এখনও আমরা অনেক মেডিসিন নেই যেগুলোর উপরে প্যাটেন্ট আছে সো সেই সব জায়গাগুলোতে তো আমাদের প্রস্তুতির অবশ্যই একটা দরকার আছে আপনি চিন্তা করেন আমরা তো প্রায় এক বিলিয়ন ডলারের উপরে এই একটি ফার্মাসিউটিক্যাল ইন ইনগ্রেডিয়েন্ট যেটা নাকি ফার্মা প্রোডাক্টস যখন আপনি প্রডিউস করেন ওইটার মূল আর কি যে উপাদানগুলি এটা আমাদের প্রায় এক বিলিয়ন ডলারের মতো আমরা আমদানি করি প্রায় এগারো বারো হাজার কোটি টাকা চীন তারপরে ভারত সাউথ কোরিয়া ইত্যাদি থেকে এইটা যাতে আমরা নিজেরা করতে পারি এটা কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনের জন্যই আমরা রেডি হচ্ছিলাম যে এটা যদি আমরা নিজেরা যদি করতে পারি তাহলে যখন নাকি এটা থাকবে না কিন্তু আপনি দেখেন এই যে এই যে এপিএ এপিএ পার্কটা করা হচ্ছে যে এই এপিএ আমাদের কতটা বছর লেগে যাচ্ছে হ্যাঁ আমরা এখনো প্রস্তুতি আমরা এখনো প্রস্তুতি তো নিতে পারিনি সো এই সব জায়গাগুলোতে আমাদের কিন্তু আমাদের যেমন একটা হাই লেভেল পি থেকে কমিটি করা হয়েছে চ্যালেঞ্জগুলো কি সাতটা সাব কমিটি করা হয়েছে কিন্তু আমাদের মূল সমস্যাটা হলো যখন নাকি আমরা বাস্তবায়ন করতে যাই তখন অনেক বিলম্বিত